বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার টিভি বস স্টুডিও আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে একটি টিপস শেয়ার করবো। টিপসই হলো আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন, আপলোড করার পরে হয়তো বা তামিল চেঞ্জ করতে চান, হয়তো বা জানেন না কীভাবে করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ইউটিউব ভিডিও থাম্বনেলটি সেট করার জন্য আপনাদেরকে প্রথম ডাউনলোড করতে হবে ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে গেলে সার্চ করলে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন। যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে কিছুক্ষণ সেকেন্ড আপনারা ওয়েট করবেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যদি আপনারা যদি ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে চান, তাহলে যে কোনো একটা ভিডিওতে আপনারা চলে যাবেন। ভিডিওতে চলে যাওয়ার পরে এরকম একটা আপনার ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পর এভাবে একটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা একটা কলমের মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছেন। এই কলমের আইকনের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে এডিট থাম্বনেল। এডিট থাম্বনেল এর উপর আবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশন আসলো, অলরেডি 2 থেকে 3টা থাম্বনেল আছে। যদি আপনারা চেঞ্জ করতে চান, চেঞ্জ অপশন আছে। চেঞ্জের উপর আপনারা ক্লিক করে সরাসরি আপনারা যেই থাম্বনেলটা দিতে চান সেই থাম্বনেলের ওখানে চলে যাবে। এখান থেকে আপনারা শুধু মেমোরি থেকে থাম্বনেল নিতে পারবেন। সব থাম্বনেল নেওয়ার পরে আপনারা ক্লিক করে দিলে সোজাটা সেটিং হয়ে যাবে। এভাবেই আপনারা ইউটিউব ভিডিওর মধ্যে নতুনভাবে থাম্বনেল আপনারা খুব সহজে সেট করবে পারবেন। অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার টিপসে আপনারা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই বলবেন না। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের মতামত রিপ্লাই দেওয়ার জন্য এবং আরও ভালো কোয়ালিটি করার জন্য, ভয়েস এবং ভিডিওর ভালো কোয়ালিটি করার জন্য। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাজনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।